চলতি বছরে পূর্বাঞ্চলে স্থানান্তর হতে পারছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটি সরিয়ে নিতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণের সময় ও খরচ দুটোই বাড়ানো হয়েছে নতুন সময়সীমা অনুযায়ী এক্সিবিশন সেন্টার নির্মাণ কাজ শেষ হবে দু সালে সালের ডিসেম্বর এবং খরচ প্রায় দ্বিগুণ বাড়িয়ে করা হয়েছে এক কোটি টাকা এ সংক্রান্ত প্রথম সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রায় তিন হাজার কোটি টাকার মোট ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে খাদ্য মজুত নিশ্চিত করতে সারা দেশে পুরাতন খাদ্য গুদাম মেরামত ও আনুষঙ্গিক সুবিধা তৈরি করতে তিনশো ষোলো কোটি টাকা ব্যয় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এছাড়া কৃষিখাতের অগ্রগতিতে ভূমিকা রাখায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ছশো উনষাট কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক এদিকে খুলনায় খানঝাহ আলী বিমানবন্দর নির্মাণে জমি অধিগ্রহণ ব্যয় অর্ধেকে কমিয়ে দুশো কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে এছাড়া সাঁত্রিশটি জেলায় সার্কিট হাউসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও মাইস্তি বসুরহাট আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করতে প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক আপনার শুনে এসছে স্থায়ী একটা এক্সিবিশন গ্রাউন্ড বাংলাদেশ সরকার হবে এখানে আমরা প্রায় করি অস্থায়ীভাবে এটা না করে বাণিজ্য মেলা যেটা করি সরকারের বহুদিন যখন চিন্তার মধ্যে ছিল আমাদের সরকারের বর্তমান সরকারের যেটা স্থায়ী জায়গা হওয়া উচিত শুধু বছরের এক সময় সারা বছরও অন্যান্য অনেকে এক্সিবিশন করেন প্লাস্টিক্স কাপড় মেডিসিন টেক্সটাইল টেক্সটাইল অনেক কিছু তারাও ওইটা ইউজ করতে পারবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত সিঙ্গাপুরের বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যরা সন্ধ্যায় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তারা বিনিয়োগের নানা সুযোগ সুবিধা বাংলাদেশে ব্যবসা খাতে বিনিয়োগ সম্ভাবনা ও দু মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন সফরত সিঙ্গাপুরের বাণিজ্য প্রতিনিধি দলটি সড়কে দুর্ঘটনা নিয়ে কিছু সংগঠন মনগড়া তথ্য পরিবেশন করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রী বলেন দুর্ঘটনার জন্য শুধু বেপরোয়া চালকরাই দায়ী নয় এক শ্রেণীর যাত্রীর খামখেয়ালির জন্য সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এ সময় চালকদের দক্ষতা বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন মন্ত্রী সড়ক পরিবহন মন্ত্রী বলেন সড়ক দুর্ঘটনা কমানোর জন্য দক্ষ ও মানবিক গুণসম্পন্ন পেশাদার গাড়ি চালক সৃষ্টির লক্ষ্যে পেশাজীবী গাড়ি চালকদের স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান চলতি বছরের ত্রিশ জুন পর্যন্ত দেশে রেজিস্ট্রেশন প্রাপ্ত মোট যানবাহন চৌত্রিশ লাখ আটানব্বই হাজার ছশো বিশটি যার মধ্যে বাইশ লাখ ছয় হাজার একশো পঞ্চান্নটি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার রয়েছেন আঠারো লাখ ঊনসত্তর হাজার আটশো ষোলো জন যেখানে গাড়ির তুলনায় লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার প্রায় অর্ধেক আপনি যাচ্ছেন গাড়িতে চড়ে দিগবিজয়ী আলেকজান্ডার অনেক সময় ড্রাইভার রয়েছে অনেক সময় আপনি জানালা পথ দিয়ে আপনার হাটটাকে প্রসারিত করলেন আনন্দে তখন আপনার আরেকটা গাড়ি এসে আপনার হাটটা নিয়ে গেল কে দায়ী এখানে এখন এখানে শুধু বেপরোয়া ড্রাইভার দায়ী শুধুমাত্র রাস্তা দায়ী বেপরোয়া পথচারীও অনেক সময় এই দুর্ঘটনার কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে হাজির না করায় যে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্কের শুনানি আবারও পিছিয়ে গেছে তার জামিনের মেয়াদ সতেরো জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এই আদেশ দেন দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল শুনানিতে বিচারককে বলেন জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়া একশো পঞ্চাশ দিন অনুপস্থিত কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে এজলাসে হাজির করতে চাইলেও তিনি নিজে থেকেই আসছেন না আজ পর্যন্ত জামিনে ছিলেন খালেদা জিয়া কিন্তু তিনি কারাগারে আটক থাকা আইনজীবী সানাউলা মিয়া তার জামিনের আবেদন করেন দু দশ সালের আট আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয় এই ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি পনেরো লাখ তেতাল্লিশ হাজার টাকা লেনদেনের অভিযোগে এই মামলা করে দুদক অক্টোবরের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ নির্বাচনে আগে ভোটার তালিকা আর হালনাগাদ না করার কথাও জানান তিনি এছাড়া তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল দশটি কেন্দ্রে এবং সিলেট ও রাজশাহীতে দুইটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সকালে কমিশনের তম সভা অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন সচিবালয়ে আমাদেরকে অনেক ধন্যবাদ আপনার অনেকক্ষণ ধরে সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলাল আহমদ জানান অক্টোবরের শেষ দিকে ঘোষণা করা হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এর আগে আসন ভিত্তিক ভোটার তালিকা তৈরির কথাও জানান তিনি তিনশোটি আসনের সকল ধরনের ভোটার তালিকা এবং ভোটার তালিকার সিডি প্রস্তুত থাকে সেজন্য জন্য মাননীয় নির্বাচন কমিশনগণ সংলিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছে আসন্ন তিনটি সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানান কমিশন সচিব আগামী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন বরিশাল সিলেট এবং রাজশাহীতে ইভিএম ব্যবহার করা হবে বরিশালে দশটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে রাজশাহী এবং সিলেটে দুটি দুটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে এবং কক্সবাজার পৌরসভায় আগামী পঁচিশ জুলাই যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ওখানে তিনটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে এছাড়াও কমিশন এবছর আর ভোটার তালিকা হালনাগাদ না করার সিদ্ধান্ত নিয়েছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব প্রধান নির্বাচন কমিশনার অয়নজ্যোতি নিউজ নাইন ঢাকা প্রতিদ্বন্দ্বী নির্বাচন কমিশনের সচিব এলালুদ্দিন অফিস শেষে একটি বিশেষ দলের কার্যালয়ে গিয়ে এইচটি ইমামের নেতৃত্বে তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেন এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রস্তাবে এক আলোচনা সভায় তিনি বলেন সরকার অপশাসন করছে তারা অপশাসনের এমন জায়গায় গেছে সেখান থেকে তারা ফিরতে পারবে না কোটা রাষ্ট্রযন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আদালতকেও ব্যবহার করছে সরকার সম্পূর্ণ মিথ্যা মামলায় খালেদাজিয়াকে কারাগারে রাখা হয়েছে তিনি বলেন খালেদাজিয়াকে মুক্ত করেই আগামী সংসদ নির্বাচন হবে একজন সচিবকে দিয়ে আপনারা নির্বাচন কমিশন চালান হেরানুদ্দিন সাহেব আমি আজকে কিছু কথা বলবো ভাই আমি সরি সাধারণত নাম বলি না উনি সচিবালয় থেকে এসছেন ওখানে বিশেষভাবে তাকে নিয়ম দেওয়া হয়েছে তিনি নির্বাচন কমিশনে অফিস করেন চারটা বন্ধ তারপরে তিনি চলে যান একটা বিশেষ দলের বিশেষ কার্যালয়ে সেখানে তাদের দলের নির্বাচনের সমস্ত আপনার পরিকল্পনা তৈরি হয় প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন রাজশাহী বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা মেয়র পদে প্রধান দলগুলোর প্রার্থীরাই দলীয় প্রতীক পাবেন এমনটা জানা থাকায় প্রতীক বরাদ্দ নিয়ে আলাদা কোনো চাঞ্চল্য ছিল না তারপরও দলীয় প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন হেভিওয়েট প্রার্থীরা সকাল থেকেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে শুরু করেছেন তারা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে তিন সিটির ভোট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম্বরী শুভ নির্বাচনী আমেজ সিলেটে সকালে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামেন প্রার্থীরা দুপুরে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সহ সাত মেয়র প্রার্থী এছাড়া প্রচারণা শুরু করেছেন কাউন্সিলের পদে একশো জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলের পদের বাষট্টি জন প্রার্থীও আমাদের জনগণ আমাদের এবং আমাদেরকে বিজয় করবেন প্রতীক বরাদ্দের পর মেয়র ও কাউন্সিলের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে বরিশালেও বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ বিএনপি সহ ছয় জন মেয়র প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন দুপুরে সদর দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত শেষে প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ওবায়দুর রহমান মাহবুব নগরীর একটি চাইনিজ রেস্তোরায় সংবাদ সম্মেলন করে ষোলো দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বরিশালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী सदीक अब्दुल्ला এছাড়াও নগরীর ত্রিশটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও দশটি সংরক্ষিত আসনে নারী কাউন্সিলের প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় নেমেছেন নগরবাসী যেটা চাচ্ছে সুস্থ এবং নিরপেক্ষ একটি উৎসবপূর্ব পরিবেশে তিরিশ তারিখে ভোট ভোট এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা ছাড়াও পাঁচ মেয়র পদপ্রার্থী দুপুরে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পনেরো দফার ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুজ্জামান লিট আর বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল প্রচারণা চালান হজরত নিউজ রাজোর ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ রোধে নিরাপত্তা চৌকি বসানো হবে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান সাংবাদিকদের কথা জানিয়েছেন এদিকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণ করবে বলে মনে করছেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীরা বহিরাগত বলে গণ্য হবেন কিনা সেটিও স্পষ্ট করা হয়নি বলে মনে করছেন তিনি বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত মুক্ত বুদ্ধির চর্চার ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন সাবেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টের অনুমতি ছাড়া প্রবেশ ঘোরাফেরা বা কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়া ও স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটায় এমন কর্মসূচি থেকে দূরে থাকতেও শিক্ষার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে এখানে বহু মানুষ এসে এই জায়গাটিকে নষ্ট করবে এটি করতে দেওয়া যায় না আমরা শীঘ্রই কিছু চৌকিও হয়তো বসাবো যেটা শিক্ষার্থীদের নিরাপত্তার বিঘ্নিত হয় তাদের স্বাভাবিক চলাচলে বিঘ্নিত ঘটে এই ধরনের বহিরগতদের এখানে যে এই আনাগোনা যেটি অথবা বলতে পারি অবস্থান করা সেটি কোনো ক্রমেই আমাদের কাম্য হবে না এ ধরনের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অনেকটাই দ্বিধায় পড়েছেন ছাত্র তো শেষ হওয়ায় তারা বহিরাগত হিসেবে গণ্য হবেন কিনা সেটিও পরিষ্কারের দাবি তাদের আমরা যারা এক বছর দুই বছর আগে মাস্টার্স কমপ্লিট করেছি আমরা আজীবন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওন করব এটা আমাদের আবেগের জায়গা আর আমরা কখনোই আমাদের নামের সাথে বহিরাগত টাইটেলটা পছন্দ করবো না অনেক আমরা জ্ঞানজাম হয় দেখি সেদিক থেকে যদি তাদেরকে কন্ট্রোল করতে পারে যারা ইউনিভার্সিটির বাইরে তাহলে দিক থেকে ভালো ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ও টিএসসিতেই বাইরের মানুষের পদচারণা থাকে সব সময় এমন ঘোষণায় চিন্তিত তারাও এখানে আর একটু যদি তারা বিস্তারিত বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অংশে মুক্তভাবে চলাচল করা যাবে না নৈরাজ্য বা বিশৃঙ্খলা ঠেকানোর জন্য দরকার কিছু হলে দরকার প্রশাসনের এমন সিদ্ধান্তের সরাসরি সমালোচনা না করলেও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নিহাল করিম বলছেন এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম কমবে বই বাড়বে না বহিরাগত বলতে কাদের বুঝিয়েছে আমি জানি না একজন দুজন করে আসলে কোনো অসুবিধা না হয়তো এটা বোঝাতে চেয়েছে যে গোষ্ঠীবদ্ধভাবে কেউ এসে কোনো প্রতিবাদ করতে পারবে না কিন্তু ছাত্ররা যদি করে তাহলে এটাকে তো বহিরাগত বলা যাবে না এগুলো তো গা পাচাবার কথা এবং আমি মনে করি এইভাবে দায়িত্ব এড়ালে এটাতে কিন্তু মানে হিতে বিপরীত হতে পারে কোটা আন্দোলনকারীদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন দায়িত্বশীল পর্যায় থেকে এমন মন্তব্য আসা দুঃখজনক নিউজ নাইন ঢাকা বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে আরও চার হাজার কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের এই খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঢাকা সফররত সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে এবিসিসি এর যৌথ আলোচনায় এই আহ্বান জানান তিনি এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তিন হাজার মেগাওয়াট থেকে বাড়িয়ে সতেরো হাজার মেগাওয়াটে উন্নীত করেছে দেশের বিরানব্বই শতাংশ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পায় বিনিয়োগ বাড়লে বিদ্যুতের চাহিদা আরো বাড়বে উদ্বেগ করে এখাতে বাড়তি বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি সিঙ্গাপুরের ব্যবসায়ীরা জানান বিদ্যুৎ ও জ্বালানি খাত সহ বাংলাদেশের বিভিন্ন খাতে তারা বিনিয়োগে আগ্রহী বিনিয়োগ পরিবেশ বিষয়ে ব্যবসায়ীরা বলেন তাদের সফর প্রমাণ করে এখানে বিনিয়োগের পরিবেশ আছে উত্তরা ক্লাবে শুল্ক গোয়েন্দাদের অভিযানে আটককৃত বিদেশি মদের অনুকূলে ক্লাব কর্তৃপক্ষ কোনো কাগজপত্র দেখাতে পারেনি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান উত্তরা ক্লাব থেকে উদ্ধার করা মদের উৎস কী বা কিভাবে তারা এগুলো শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনলো সেই সব তদন্ত করে দেখা হচ্ছে পাশাপাশি এই ধরনের আরও অনেক ক্লাব বা অনুমোদিত বারগুলোয় শুল্ক ফাঁকি দেওয়া মদের ব্যাপারে তাদের কাছে তথ্য রয়েছে এবং সেই অনুযায়ী অনুসন্ধান চলছে তিনি বলেন মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকা ব্যক্তি এবং প্রতিষ্ঠানে অনিয়ম ও শুল্ক ফাঁকির বিষয়ে কাজ করছে শুল্ক গোয়েন্দারা স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতি বন্যা কবলিত এলাকাগুলো থেকে নামতে শুরু করেছে পানি সুরমা কুশিয়ারা তিস্তা ঘাঘট ও করতোয়া নদীর পানি কমতে শুরু করেছে এরই মধ্যে নদীগুলোর পানি প্রবাহ বিপদসীমার নিচে নেমে গেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড স্থিতিশীল রয়েছে ব্রহ্মপুত্র ও যমুনার পানি প্রবাহ ফলে জামালপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে ইসলামপুর ও দেওয়ানগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত থাকায় পানিবন্দি রয়েছে সব এলাকার মানুষ দিনাজপুরে বন্যা পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে জেলার পুনর্ভাবা আত্রাই ঢেপা সহ সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রাম লালমনিহাটে বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে এদিকে সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা থেকে ইতিমধ্যে পানি নেমে যাওয়ায় ঘরে ফিরেছেন বাসিন্দারা গত আট জুলাই থেকে উত্তর বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে বিলীন হয়ে গেছে ফলে উপকূলীয় অঞ্চলে সতর্ক সংকেত তুলে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হবে তবে এই সপ্তাহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কম বলে জানালেন অধিদপ্তর চট্টগ্রাম সিলেট ও রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয় আগামী সপ্তাহে আরেকটি নিম্নচাপের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম হলেও জুলাই মাসে বৃষ্টিপাত বেশি হয় বলে জানান এই আবহাওয়াবিদ আগামী সপ্তাহের মধ্যে আবার একটা তৈরি হতে পারে হ্যাঁ সেটা তৈরি হওয়ার পর তার গতিবিধি এবং তার জেনেসিস তার ইন্টেন্সিফিকেশন এবং তার ল্যান্ডফল প্রসেস অ্যানালাইসিস করে আমরা বলতে পারবো তখন যে সেটা আরও ঘনীভূত হবে কি হবে না চট্টগ্রাম সিলেট রংপুর এইসব ডিভিশনে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং অন্যত্র দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকরি স্থায়ী করার দাবিতে জামালপুরে মানববন্ধন সাতক্ষীরায় হরিণ শিকারে সাত্তার মোরলের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও পাবনায় সাংবাদিকদের কর্মশালা সহ দেশের বিভিন্ন জেলার খবরাখবর নিয়ে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন আফরিদ হাসান চাকরি স্থায়ী করার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ জামালপুর শাখার নেতাকর্মীরা দুপুরে এলজিইডি কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা সাতক্ষীরার শ্যামনগরের হরিণ শিকারী ও সুন্দরবন ধ্বংসকারী বনদস্যু সাত্তার মোল্লার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেন উপলক্ষে পাবনায় সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় জানানো হয় এবার পাবনার তিন লাখ পঁচাশি হাজার একশো জন শিশুকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার আঠারো উনিশ অর্থ বছরের একশো তেত্রিশ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন দুইয়ের ভিডিও কনফারেন্স রুমে উপাচার্য ডক্টর এম ওহিদুজ্জামান এই বাজেট ঘোষণা করেন কুমিল্লায় কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের মাঝে এলইডি টিভি ও ফ্যান বিতরণ করা হয়েছে দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন টিভি ও ফ্যান বিতরণ করেন নাটোরের দীঘাপতিা নাটোর বগুড়া মহাসড়কের সংযোগস্থল ও শহরের বনবেলঘরিয়া বাইপাসে স্থাপিত বঙ্গবন্ধুর দুইটি মুরালের উদ্বোধন করেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল আফ্রিদ হাসান নিউজ নাইন ঢাকা নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ যাত্রীদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া মৃতদেহ তিনটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে তবে এখনও সুজন ও জনে নামে দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান নিখোঁজ যাত্রীদের সন্ধানে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে দশটার দিকে দিন ইসলাম ইমন গুনি ও ফালান নামে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয় এর আগে রোববার রাতে শহরে সেন্ট্রাল কেয়াঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে মদনগঞ্জ যাওয়ার সময় লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ট্রলার থেকে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান